হচ্ছে আমাদের সব গার্লস পার্টি দেখে নাও তুমি একটু টাইম লাগবে আমি দুপুরবেলা তো ঘুমাতেই পারিনি ও নাক ডাকার জন্য হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো অনেক দিন পর আমি আজকে আবার একটা ব্লগ স্টার্ট করছি অ্যান্ড কি কারণ ছিল মানে অনেকে আমাকে পার্সোনালি টেক্সট করেছে যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাও যে কেন ব্লগ আসছে না বাট কারণ ছিল কিছু কিছু ব্লগ বাট নিজেরও একটা রেস্ট দরকার ছিল কেন কিসের জন্য সব তোমরা এই ব্লগের থ্রু দিয়ে জানতে পারবে সো আপাতত আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমাদেরকে একটা কথা বলে দিই আমাদের তো 14th of February অ্যানিভার্সারি তো ইনস্টেড অফ 14th of February আমরা এটা সেলিব্রেট করছি সেলিব্রেট বলতে কিছু ফ্রেন্ডসদেরকে ডেকেছি দ্যাটস ইট মানে খুবই ক্লোজ ফ্রেন্ডসদেরকে ডাকা হয়েছে তো সেটা হচ্ছে সানডেতে আমরা একটু মানে একটা খাওয়া দাওয়ার ব্যাপার রাখছি মানে সানডে বলতে তোমরা কালকে আর কি মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা রাখছি তো এখন সেটার জন্য জোরদার প্রিপারেশন চলছে 3-4 দিন ধরে মানে সে একদম বাজার দোকান করে মানে ইনফ্যাক্ট এখন আমরা বাজার করে করে এসেছি দেখতেই পাচ্ছ মানে পুরো টায়ার্ড ফেস একটা তো যাই হোক এই টায়ার্ডের মধ্যে একটা ভালো মানে ইয়ে আছে দেখো ব্যাপারটা হচ্ছে আমরা রেস্টুরেন্টেও ব্যাপারটা করতে পারতাম ঠিক আছে আর রেস্টুরেন্টে করতে পারতাম কিন্তু আমি চেয়েছিলাম মানে একদম মানে ঘরোয়া যে খাবার ঠিক আছে ঘরোয়া খাবার মানে সেই মাটন পোলাও সব মানে ওই রকম টাইপের আর কি মানে সমস্ত ঘরোয়া যে খাবার মানে ইলাহি ব্যবস্থা করা হয়েছে মেনুগুলো সব তোমাদেরকে এই ব্লগে বলবো না নেক্সট ব্লগে তোমরা মেনু জানতে পারবে তো ওটা সারপ্রাইজ থাক কারণ আমার বন্ধুরা সবাই এই ব্লগ দেখে তোমরা ওদের জন্য সারপ্রাইজ থাক তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো দেখতে থাকো কারণ এখন ওই জোরদার ওই প্রিপারেশনই চলছে তো নিচে চটপট করে সব রান্না ফান্না করে ওপরে এসে সব পরিষ্কার টরিষ্কার করলাম যেখানে কালকে আর কি সব খাওয়া দাওয়াটা হবে তোমাদেরকে জায়গাটা একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই সেই জায়গাটা যেটা আমাদের উপরে ড্রয়িং রুমটা এখানে আমাদের কালকে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা রাখবো এখানে এই টেবিলটা আর এই টেবিলটা ইউজ করা হবে আর এদিকে এসে এসে বসা টসা হবে আড্ডা টাড্ডা দেওয়া হবে তো এই হচ্ছে পুরো রুমের এখন পরিষ্কার করার পর কন্ডিশনটা তারপর আমার পরিষ্কার হয়ে গেছে মানে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ মানে ভীষণ বাজে অবস্থা তো চলো ফাটাফাট করে এখন গিয়ে পুজোটা করে নেবো আর তার আগে স্নানটা সেরে নি দেখো বর কি করছে বউ সেবা চুল শুকিয়ে দিচ্ছে মাঝে মধ্যে করতে হয় কেন কিছু তোর ফায়দা আছে এর মধ্যে না না ফায়দা নেই ভালোবাসা এটা কিছু ভাবলা বললে কিছু তো মেন্ট করতে হয় না সেই ব্যাপারটা অ্যানিভার্সারি আসছে অলরেডি প্যাম্পারিং স্টার্ট সো দেখো এই আমার চুল শুকানো হয়ে গেছে তারপর পুজো দিয়ে নিচে চলে এসেছি আমরা একটু লাঞ্চ করে নেবো আর আজকে তোমাদেরকে বলতে ভুলে গেছি আজকে হচ্ছে আমাদের একটা ইনভিটেশন আছে এক জায়গায় তো সেটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড আছে পাপাই তার নাম ওর আজকে মানে আমার দাদা হয় পাপাই দাঁড়িয়ে ওর আজকে বার্থডে আছে তো আমাদের সবাইকে ট্রিট দেবে তো একদম সন্ধে সন্ধে করে তাড়াতাড়ি করে চলে আসতে বলেছে তো আমরাও এখন একটু লাঞ্চ করে জাস্ট তাড়াতাড়ি করে একটু জাস্ট শুয়ে নেবো কারণ সপ্তাহে না একদম শোয়া হয় না কেন কি কারণ সব তোমাদেরকে আমি পরে বলবো আর কেন এতদিন ব্লগ করিনি সেটাও তোমাদেরকে বলবো কিছুটা তো রেস্ট নিয়েছি বাট 50% রেস্ট নিয়েছি 50% কিন্তু আমাদের কাজ ছিল কি রিলেটেড সব তোমরা ব্লগ দেখে থাকো জানতে পারবে হচ্ছে পাপাই দাদাকে যেটা দেবো আমরা আমি আর শুভদীপ আমাদের তরফ থেকে হচ্ছে এই একটা গিফট এটা আমরা মানি স্কোয়ারে গেছিলাম আগের উইকে তখন কেনা হয়েছে আইডি থেকে তো এই হচ্ছে আইডির একটা সানগ্লাস দেওয়া হয়েছে তো এটা না মানে কিরাম দেখতে আমি তোমাকে এক হাতে তো করছি ব্লগটা খুলে দেখাচ্ছি তো এই হচ্ছে আইডি সেই সানগ্লাসটা এটা মানে ভীষণ সুন্দর একটা আছে এটা একটা রেইনবো এফেক্ট দেয় তো এই হচ্ছে সানগ্লাসটা যেটা আমরা আমি আর শুভদীপ মিলে পাপাইদাকে দেবো হোপসও যেন পছন্দ হয় দেখা যাক কেমন হয় আইডি সানগ্লাসটা কারণ এটা না আমি একবার শুভদীপকে পরিয়েছিলাম বাট আই থিঙ্ক পাপাইদাকেও খুব সুন্দর লাগবে এটা একটা মানে অল ফেসেই এটা অ্যাকচুয়ালি স্যুট করবে এটা একটা অ্যাভিয়েটার টাইপ সানগ্লাস তো এই গিফট পেপারটা এবার আমি এটা তাড়াতাড়ি করে জাস্ট র্যাপ করে নিই আজকে যেরকম অঙ্গনা সকালে বললো যে আমাদের আজকে একটা ছোট্ট একটা পার্টি আছে বার্থডে পার্টি আছে সেখানেই যাচ্ছি তো আমি অলমোস্ট রেডি আমার আউটফিটটা আমি পরে দেখাচ্ছি বাট ম্যাডাম ম্যাডামের অবস্থা দেখো মানে আমাদের ইনভিটেশন হচ্ছে 8টার সময় আর এখন বাজে হচ্ছে 7টা এখনো ম্যাডাম রেডি হয়নি দেখো
আরে রেডি হতে আমার একটু টাইম লাগবে, আমি দুপুরবেলা তো ঘুমাতেই পারিনি ও নাক ডাকার জন্য। প্লিজ আমাকে এখন ডিস্টার্ব করছ না, এখন রেডি হচ্ছে। দেখো এরকম অবস্থা, মানে 8টার সময় পৌঁছতে হবে, 7টার সময় এখনো রেডি হয়নি। সো এই আমার ফাইনাল লুক, আমি পরে দেখাচ্ছি কি পরেছি। আর এই হচ্ছে স্যারের লুক, সব আলাদা করে পরে দেখাচ্ছি। এখন প্রচন্ড লেট হয়ে গেছে, আমাদেরকে বেরোতে হবে, তো চলো এখন যাওয়া যাক। তো এখানে আমরা এখন ক্যাবের জন্য ওয়েট করছি, আসছে ক্যাব, আসছে। কতক্ষণ দেখাচ্ছে, 1-2 মিনিটে দেখাচ্ছে আসছে। অলরেডি লেট, অলরেডি ঝাড় খাবো, বুঝতেই পারছি। এই আমরা এখন গাড়িতে উঠে গেছি, তো এখন জাস্ট পে করছি, তাড়াতাড়ি কোনো জ্যাম ট্যাম যাতে না থাকে, তাড়াতাড়ি যাতে পৌঁছানো যায়। আমরা ফাইনালি পৌঁছে গেছি, এখন আমরা পৌঁছে গেছি, এই দেখো। আর এই হচ্ছে অ্যাক্সেস মল। তো আমাদের অ্যাক্সেস মলের এয়ার অ্যান্ড ফায়ার, তাই তো, এয়ার অ্যান্ড ফায়ার রেস্টুরেন্টে আমাদের আসতে বলা হয়েছিল, তো আমরা এসে গেছি এখন। তো চলো এখন যাওয়া যাক, তাড়াতাড়ি গিয়ে বার্থডে বয়সকে উইশ করে দিই। বহু যুগ পরে এসেছি অ্যাক্সেস মলে, পুরো চেঞ্জ হয়ে গেছে রে, পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার খুব সুন্দর গান গাইছে, দেখো। আমরা এয়ার অ্যান্ড ফায়ারে পৌঁছে গেছি, তো চলো এখন ঢোকা যাক। না না আমি ভাই নেই, আমি নেই, বার্থডে বয় দেখে নাও, সবাই দেখে নাও, বার্থডে বয় সবাই চলে এসেছে। আরে ওর বার্থডে তো এইখানটাই যায়, সেলিব্রেট করছি, বার্থডে পাম্প হবে না একটু। আও দেখি দেখি ফ্রন্ট সাইডটা দেখি, ফ্রন্ট সাইডটা দেখি, ফ্রন্ট সাইডটা দেখো, লাভলি। এই হচ্ছে বার্থডে বয়ের কেক, ওয়াও দারুন। যে বার্থডে বয়, বার্থডে কেক তুলছে, ফটো বকে বকে ফটো তোলা হচ্ছে। বার্থডে কেক কাটা হবে এখন, না বসো বসো না, সবাইকে না, কেউ বসবে না, তোমরা দুজন বসো। কেন এই বাবা কি রে, বসো বসো, কি সুন্দর লাগছে দুজনকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পাপাইদা, হ্যাপি বার্থডে টু ইউ। আগে লাইন দিতে হতো, এলো দুই ভাই, এবার দুই ভাই, দুই ভাইকে চপ, ভাই ভাই ফাইনালি চান্স পেলো, সেলিব্রিটি মানুষ। তুই তো নিজের মুখ দেওয়া দিয়ে হচ্ছে, চলো গিফটটা এখন ওপেন করো। করে দেখাও, এই ভালোই লাগছে, এই হেভি লাগছে। এবার মিষ্টু বলু, অ্যাকশন দেখি, হেভি লাগছে, হিরো লাগছে। সার্ভ করা হলো, এটা এটা কি, এটা ক্রিসপি চিলি বেবি কর্ন, ক্রিসপি চিলি বেবি কর্ন, আর তার সাথে হচ্ছে আম পানা। আচ্ছা আমাদের সব গার্লস পার্টি দেখে নাও, হ্যালো সব, হ্যালো 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 সব, একদম ব্লগার, এই যে হচ্ছে ব্লগার, তোমার চ্যানেলের নাম কি বলে না, আমার নাম, ও আচ্ছা চ্যানেল খুলবে, আমি ভাবলাম চ্যানেল খুলে নিয়েছে।
মেন কোর্স চলে এসছে, দেখো বিরিয়ানি নিয়েছি, মাটন বিরিয়ানি আর কিছু পেটে জায়গা নেই তাই ওটাই নিলাম। অনেকদিন পর এসছি আর হ্যাঁ কালকে একটা স্পেশাল ব্লগ যাবে তো দেখতে থাকো, কিছু বলছি না, বলেও দিয়েছি অবশ্য কালকে খাওয়া দাওয়া হচ্ছে অ্যানিভার্সারি সবই বলে দিয়েছি। তো আজকের জন্য টাটা বাই বাই, হ্যাভ আ গুড ডে।